80 বছরে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট দায়িত্বে থাকা অবস্থায় নিজের জন্মদিন উদযাপন করে রেকর্ড করলেন। রোববার হোয়াইট হাউসে সাদামাটা আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা অংশ নেন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বয়স কেবল একটি সংখ্যা, দায়িত্ব আর যোগ্যতায় যে সব তারই প্রমাণ রাখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুভ জন্মদিন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র। তার আগে যুক্তরাষ্ট্রের প্রবীণতম প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগান। ১৯৮৯ সালে 77 বছর 349 দিনের মাথায় রিগান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসের দায়িত্ব নেন। সে রেকর্ড ভেঙে ব্যক্তিগত 80 বছর বয়সে বাইডেন সামলাচ্ছেন ক্ষমতাধর যুক্তরাষ্ট্র ও বিশ্ব রাজনীতি। বড় একটি মাইল ফলকও অর্জন করলেন দেশটির 46তম এই প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানায়, ফার্স্ট লেডি জিল বাইডেনের আয়োজনে ওয়াশিংটনে জন্মদিন পালন করেন জো বাইডেন। নাতনির বিয়ের জন্য ওয়াশিংটন ডিসিতে ছিল তার পুরো পরিবার। বাইডেনের জন্মদিনে আত্মীয়রা যোগ দিলেও আয়োজন ছিল সাদামাটা। সম্প্রতি এক মেডিকেল চেকআপের রিপোর্টে বলা হয়, বয়স 80 বছর হলেও বার্ধক্যজনিত তেমন কোনো শারীরিক সমস্যা নেই মার্কিন প্রেসিডেন্টের। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে, সময় পার করেন শরীরচর্চাসহ নানা খেলাধুলায়। জো বাইডেন 1942 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন। মাত্র 29 বছর বয়সে তিনি মার্কিন ইতিহাসের কম বয়সী সিনেট সদস্য নির্বাচিত হন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা জানান বাইডেন। সে নির্বাচনে প্রার্থী হলে তার বয়স হবে 82 বছর এবং নির্বাচনে জয়ী হলে 86 বছর বয়স পর্যন্ত থাকতে হবে প্রেসিডেন্টের দায়িত্বে। এসব সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তরে মার্কিন সংবাদ মাধ্যম MSNBC-কে বাইডেন বলেন, আপনারা শুধু দেখতে থাকুন কি হয়। বয়স সম্পর্কে অপর এক প্রশ্নের উত্তরে রসিকতা করে তিনি বলেন, আমার বয়স কত হতে চলল তা আমি বলতে পারছি না, এমনকি আমি সেই সংখ্যাটিও উচ্চারণও করতে পারছি না। এদিকে জো বাইডেনকে দ্বিতীয় মেয়াদে তাকে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে এখন থেকেই চলছে আলোচনা। তবে 2024 সালে নির্বাচন করার ইচ্ছার কথা জানালেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।